কেমন আছেন ভাইরা বন্ধুরা? আজকে আবার সুবর্ণভূমি এয়ারপোর্টে আমি তো একটা জরুরি জিনিস আজকে দেখাবো। অনেকেই যারা আসেন আপনার ঘুরতে, তারা হয়তো ট্যাক্সিতে অনেক বেশি এক্সপেন্সিভ হয় সুবর্ণ সুকুম্ভিত বা ব্যাংককে যাইতে। আপনার কীভাবে শাটল ট্যাক্সি এবং এক্সপ্রেস লাইন এবং আপনার এমআরটি বা বিটিএস পাওয়া যায়। এখানে দেখেন আপনারা যে ফ্লোরে নামবেন, এটা হচ্ছে আপনার সেকেন্ড ফ্লোর, তো এখান থেকে নিচে যাইতে হবে। দেখবেন যে পাবলিক ট্রান্সপোর্টেশনের ইয়ে দেওয়া আছে, এয়ারপোর্ট রেল লিঙ্ক পাবলিক ট্রান্সপোর্টেশন, সো বাস এবং পাতায় যাওয়া যায় এখান থেকে সরাসরি, বাস এবং ট্যাক্সি, শাটল ট্যাক্সি যেটা। আর যদি আপনারা এয়ারপোর্ট রেল লিঙ্ক নিতে চান তাহলে দেখেন বি ফ্লোরে, বেসমেন্ট ফ্লোরে যাইতে হবে। এক্সপ্রেস লাইন আছে, সিটি লাইন, দুইটা লাইন আছে এই জায়গায়। আমি দেখাবো, আমি আজকে ট্রেনে যাব। তো ট্রেনে যদি যাই তাহলে নিচে যেতে হবে। ও আচ্ছা, আমি মিস করছি, নিচে যাব, নিচে যেয়ে তারপর সেখান থেকে এয়ারপোর্ট লিঙ্ক নিব। এবং সত্যি বলতে আপনারা যদি পাবলিক ট্রান্সপোর্টে যান তাহলে খরচ পড়বে খুবই কম আপনার ইয়ের তুলনায়। এখানে আপনার ওই যে ট্যাক্সিগুলো আছে আপনার রিজার্ভে যায় ওগুলোর চাইতে যদি আপনার শাটল ট্যাক্সিতে যান নিচে নেমে একটু ওয়েট করতে, এটা আমার আরেকটা ভিডিওতে আছে, তাহলে অনেক কম পড়বে। আর একজন যদি হয় তাহলে আমি সাজেস্ট করব আপনার এয়ারপোর্ট লিঙ্কে যাওয়ার জন্য। এয়ারপোর্ট লিঙ্কে গেলে আপনাদের একজনের খরচ আরও কম পড়বে, হয়তো আপনার একবার চেঞ্জ করতে হতে পারে। সো আমরা এখন সেকেন্ড বেজমেন্টে চলে যাব। সেকেন্ড বেজমেন্টে গেলে ওইখান থেকে হচ্ছে আপনার পাবো এয়ারপোর্টের লিঙ্কে। তো আমি যাব আসলে একামাই, একামাই বাস স্টেশন, একামাই বাস স্টেশন থেকে আমার যাইতে হবে আপনার একামাই থেকে। আজকে আমি ট্রাটে যাব, আমি নামলাম একটু আগে। তো আমি প্রথমে যাব পায়াথাই, পায়াথাই থেকে তারপরে আমার বিটিএস নিতে হবে, এমআরটি বিটিএস নিতে হবে। বিটিএস নিলে আপনার তারপরে একামাইতে নামব। তো শুধু আমি এয়ারপোর্ট লিঙ্কটা কিভাবে নিতে হয় সেটা আজকে দেখাবো। তো দেখলেন আমার সাইন অনুযায়ী আমি এখন বেজমেন্ট টুতে চলে যাচ্ছি, বি বেজমেন্টে চলে যাচ্ছি। সেখানে আমি এয়ারপোর্ট লিঙ্কের টিকিট কাটব। এবং আমাদের যেরকম মেট্রো রেল, সো ওই রকমই এটা, টিকিট কেটে তারপরে উঠতে হবে। তো এই জায়গার এয়ারপোর্টের ভিতরের সিস্টেমটা খুবই ভালো, আপনার নিজেরা নিজেদের মতো চলার জন্য খুবই ভালো। মানে এমনভাবে সাইনগুলো দেওয়া আছে যে আপনার ওই ধরনের দালালের খপ্পর টপ্পর পড়া এরা এই জায়গার মধ্যে এগুলো চিন্তাও করে না। তারপরে যদি আপনার এই যে দেখেন বেজমেন্টে এয়ারপোর্ট রেলিং, আমাকে তার মানে আরেকটা ফ্লোর নিচে নামতে হবে। সো যাদের ব্যাগ আছে বা একা, তারা লিফটও আছে নিচে যাওয়ার জন্য সরাসরি, কিন্তু হয়তো লিফটে এই সময় আপনার ভিড় বেশি থাকতে পারে, এই কারণে আমি আপনার স্কেলেটন নিচ্ছে, স্টেয়ার নিচ্ছে, যেটা আপনার রানিং আপনারা দেখতে পাচ্ছেন যে দাঁড়িয়ে থাকলে ধীরে ধীরে চলে যাওয়া যায়। তারপরে এখান থেকে আমি হচ্ছে আপনার বিটিএসএল লাইন নেব আমি, এয়ারপোর্ট লিঙ্ক। তো ওয়ান ফ্লোর আপ, তো দেখতে হবে এখান থেকে কোথায় আছে আপনাদের এই এয়ারপোর্ট লিঙ্ক, আমি আবার দেখাচ্ছি। সো আমি এখন বেজমেন্টে আছি, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইন দিয়ে আছে এয়ারপোর্ট রেল লিঙ্ক, এয়ারপোর্ট রেল লিঙ্ক ধরে যেতে হবে আমাকে, সামনে যাওয়ার জন্য লিঙ্ক দেওয়া আছে। ওখানে দেখা যাচ্ছে এক্সপ্রেস লাইন এবং সিটি লাইন দুইটাই আছে, দেখা যাক কোনটা আমাকে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন যেটা এয়ারপোর্ট লাইন, এক্সপ্রেস লাইন এটা এয়ারপোর্ট লিঙ্কের জন্য, এছাড়াও সিটি লাইনও আছে। দেখে যে আসলে দেখতে হবে স্টেশনগুলোর দিকে আপনার তাকালে বোঝা যাবে যে চার্ট দেওয়া আছে যে কোনটা আমার জন্য সুইটেবল, কোনটা পায়াথাইতে নামে। আমার যতটুকু ধারণা হয়তো সিটি লাইন নিতে হবে, কারণ যেহেতু আমি সরাসরি যাব না,
এবং আমার হাতে মোটামুটি 2-3 ঘন্টা সময় আছে আপনার ইয়েতে যাওয়ার জন্য। সো দেখা যাক। সো আমি স্টেশনে আপনার টোকেন কেটে নিয়েছি, ঠিক আছে, এবং এখন যাচ্ছি সব দিকে। এবং এটা হচ্ছে টোকেন, দেখলেন আপনারা। সো এরপর দেখতে হবে কোন দিকে আসে আমার পায়া থাই যাওয়ার ট্রেন, তাহলে বোঝা যাবে। পিয়া থাই হচ্ছে A8 স্টেশন, টু পিয়া থাই টু। সো লাস্ট স্টেশন হচ্ছে পিয়া থাই, সুবর্ণভূমি থেকে দেখতেছেন। পিয়া থাই নেমে তারপর আমার BTS নিতে হবে। এছাড়াও দেখেন যেগুলো আপনার এক্সপ্রেস, ওটি লাতক্রাবাং যায় আর মান্থাপ চাং যায়। তো দেখি, আর একটু শিওর হয়ে নেওয়ার জন্য আপনার এটাও দেখি। আপনার দেখবেন যে আপনার বিদেশিরা কিন্তু বেশিরভাগই আপনার এই স্টেশনগুলো ইউজ করে, খুব বেশি আপনার ট্যাক্সি নেয় না। সো জি, তো দেখা যাক, আমরা ওয়েট করি, ওয়েট করলে কখন আসে সঙ্গে সঙ্গে উঠে যাব। এই মাত্র একটা যে ট্রেনটা আসছে আমরা আবার এটাতেই উঠে যাব। এটা আপনার পায়া থাই থেকে সুবর্ণভূমির দিকে আসছে, আমরা এটাতেই উঠে যাব খালি হওয়ার পরে। এবং দেখতেছেন যে সবাই মোটামুটি লাইন ধরে দাঁড়িয়েছে, সবাই নামার পরে তারপরে আবার উঠা যাবে। তো একদম শেষ স্টেশন পর্যন্ত খরচ হচ্ছে মাত্র 45 বাত। 45 বাতে আসে আপনার 340-120 যদি 135 টাকার মতো, 135-140 টাকার মতো হবে। সো কুল, আমার যে ভালো। তো এর মধ্যে ওরাও খুব দ্রুত একবার সিকিউরিটি চেক করে, পুরো ট্রেনটা একবার দেখে নেয় যে কোনো ইয়ে আছে কি না, এরপরে উঠা হবে। এইসব লাইনে দেখা যাচ্ছেন যে সিকিউরিটি যে এসে দেখাচ্ছে, একবার সিকিউরিটি চেক হবে, তারপরে আবার মানুষ উঠবে। তো যারা কম টাকার মধ্যে নিজেরা এক একা শহরে চলে যেতে চান তাদের জন্য বলবো যে এটা বেস্ট অপশন। এরপরে আপনার আবার ওই স্টেশন থেকে আপনি BTS নিলে আবার হয়তো 15-20 বাতের মতো লাগে, সব মিলে আপনার 150 টাকার মধ্যে, বাংলা টাকায় 150-200 টাকার মধ্যে আপনারা সুকুম্বিতে চলে যেতে পারবেন। সুকুম্বিতে কথা বলছি কারণ বেশিরভাগ মানুষ এখান থেকে আসলে সুকুম্বিতে যায়, এখানে আসার পরে বাংলাদেশি এবং ইন্ডিয়ানরা, এটা একটা ভালো অপশন হতে পারে। সুতরাং যে একটা মজার বিষয় বলি, আপনি এখানে দেখবেন যে ভিডিও করাতে কোনো ইয়ে নাই, আপনার তেমন সমস্যা নাই, যদি না কেউ পার্সোনালি আপনার তার ফুটেজ নেওয়া হয়েছে বলে আপনার কমপ্লেন না করে। কিন্তু আপনারা দেখবেন যে আপনার ইন্ডিয়াতে বলেন, ইভেন আমি যাই না বাংলাদেশে, আমার ম্যাটেরিয়ালে চলে নেই, এই ধরনের কিছু ফাজলামি আছে যে এটা করা যাবে না, ছবি তোলা যাবে না এমআরটিতে, ট্রামে কি বলে সিকিউরিটি ইয়ে। তা আপনি দেখেন যে নামার পরে কিন্তু ট্রেনে আসার পরে কিন্তু একটা সিকিউরিটি চেক হয়েছে এবং এটাই ফাইনাল। সো দেখি অনেক দূর যেতে হবে, যেহেতু বসাই ভালো। সো চলে আসছে, এরপরে আমাদের একেবারে পায়া থাইতে নামবো, পায়া থাইতে নেমে তারপরে আবার যখন BTS নেব তখন এবার এর মধ্যে যদি একটু ফুটেজ দেখে তো বাই বাই। আমরা চলে আসছি আপনার ওই BTS-এ পিয়া থাই লাস্ট স্টেশনে। সো এই স্টেশনে আমরা নামবো, ওইখান থেকে আপনার চাইলেই BTS ইয়ে করা যায়। সো দেখতেছেন এটা ট্রেনের ভিতরের সাইড। তো পিয়া থাইতে নামছি, নেমে দেখবেন যে পিয়া থাইতে নামলে আপনার সাইন দেওয়া আছে, ওইখান থেকে BTS-এ স্টেশনের দিকে যাওয়া যায়। আমি যাইতেছি BTS স্টেশন থেকে, আপনি একামাই, সুকুম্বিত, নানা যে জায়গাতেই যাইতে চান যাইতে পারবেন। সো আমার মনে হয় যে এখানে ভিডিওটা শেষ করতেছি। যারা সলো ট্রাভেল করবেন এবং কমের মধ্যে এবং আপনার দ্রুত, কারণ সত্যি বলতে ব্যাংককে যে ট্রাফিক থাকে সেটা যদি চিন্তা করেন, তাহলে আমি বলবো যে এদিক থেকে আপনার BTS খুবই ভালো ইয়ে, BTS-এ যাওয়া যায়। তো ওকে, বাই বাই।